ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গন্ডা হাটবাজার হাট বাজার থেকে শুরু করে যানবাহন অফিস আদালত সব কিছুই চলছে স্বাভাবিক বৃহস্পতিবার ছিল গন্ডা ছড়া মহকুমার সদর বাজারে সাপ্তাহিক হাটবার প্রত্যেক হাটবারের মতো এদিনও মহকুমার প্রত্যন্ত অঞ্চল থেকে জনজাতিরা তাদের উৎপাদিত ফসল বাজারে নিয়ে আসে অনেকেরই আবার বাজার খরচ করতে আসে উল্লেখ্য গত সাতই জুলাই গন্ডা ত্রিশকার্ড এলাকায় আনন্দ মেলায় এক স্কুল পড়ুয়া ছাত্রীর সাথে অপ্রত্যাশিত একটি ঘটনা ঘটেছিল এরপর বারোই জুলাই তার মৃত্যুর ফলে গন্ডাছড়া মহকুমায় গত পাঁচ দিন ধরে উত্তপ্ত পরিবেশে সৃষ্টি হয়েছিল ফলে নিরাপত্তা অভাব বোধ করে গন্ডাছড়া মহকুমা সদর বাজার ব্যবসায়ীরা বাজার বন্ধ রাখে অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় ধলাই জেলার জেলা শাসক এবং জেলা পুলিশ সুপারে বাজার কমিটির সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন বৈঠকে জেলা শাসক বাজার ব্যবসায়ীদের পূর্ণ নিরাপত্তা প্রদানের আশ্বাস দিলে ব্যবসায়ীরা দোকানপাট খোলে এর ফলে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে বাজারের পরিবেশ স্বাভাবিক ছন্দে ফিরে আসে বৃহস্পতিবার সাপ্তাহিক হাটবার মহকুমার সদর বাজারে জাতি জনজাতিদের মধ্যে মেলবন্ধন লক্ষ্য করা যায় এ নিয়ে গন্ডাছড়া বাজার কমিটির সভাপতি সীতানাথ সাহা তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন দীর্ঘ বছর ধরে গন্ডাছড়া মহকুমা এলাকায় জাতি জনজাতিদের মধ্যে মেলবন্ধন ছিল বিগত কিছুদিন যাবত একটা ক্ষুদ্র অংশের মানুষ জাতি জনজাতির ভ্রাতৃত্ব বোধকে নষ্ট করার ষড়যন্ত্র করছিল বাজার ব্যবসায়ীরা বিগত চার দিন যাবৎ বাজার বন্ধ রেখেছিল এরপর জেলা শাসকের আশ্বাসে মঙ্গলবার দোকান খুলে ব্যবসায়ীরা বৃহস্পতিবার সাপ্তাহিক খাটবারে বাজারে আসা ক্রেতা বিক্রেতাদের মধ্যে জনজাতি সম্প্রদায়ের সাধারণ মানুষজনেরা বেচা কেনা করতে আসে তাতে করে জাতির জনজাতি মানুষের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ লক্ষ্য করা যায় বিগত দিনের মতো আগামী দিনেও যাতে জাতির জনজাতি সম্প্রদায়ের মধ্যে মিলবন্ধন থাকে তার জন্য বাজার কমিটির সভাপতি সবার কাছে আবেদন রাখেন সাত তারিখ আনন্দমেলাকে উপলক্ষ করে সেখানে কিছু পোলাপাইনের সঙ্গে একটা মতানৃত্য সৃষ্টি হয়ে যায় সেখানে একটা গণ্ডগোল সৃষ্টি হয়েছিলো তারপর সেই গণ্ডগোলকে কেন্দ্রভিত্ত করিয়া প্রশাসন হস্তক্ষীরা কয়েকজন আসামিকে ধরছিল দুই যা জেলে পাঠানো হয়েছে তারপরে শুক্রবার দিন সন্ধ্যার সময় একটা লোক ওই সময় আঘাত পাইছিল সে আঘাতে সে জিবি হাসপাতালে চিকিৎসাধীন ছিল তারপরে সরকারি চিকিৎসার পরে সে মারা যায় মারা যাওয়ার পরেতে একটা সুশ্রী ভাব উঠছে উঠার পরে শুক্রবারে বেলা চার পাঁচটার সময় এই ডেড বডি লইয়া আসার কথা এরকম একটা শোনা গেছে তারপরে এই কথা শুনে বনডাছড়া বাজারে কিছু ব্যবসায়ী ছাত্রকীরা দোকানপাট বন্ধ করছে তার থেকে শুক্রবার শনিবারে শুক্রবারের রাত্রে অর্থাৎ শনিবার পরের দিন ওই দিন রাত্রে কিছু দুষ্কৃতকারী এলাকার চতুর্দিকে জাতীয় উপজাতির মধ্যে একটা সন্ত্রাস সৃষ্টি করছে যে সন্ত্রাসের ফলে আমরা আজকে পঞ্চাশ ষাট বছর একত্রিত বছর ফলে কিন্তু আমাদের ভাতৃত্ব ভাবটা তারা নষ্ট করার চিন্তা করছে আর